জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। আমাদের জানার অধিকার আছে না? নাই। কি কারণে প্রশাসন দিনের বেলাতে চাচা জানের মাথাতে আঘাত করেছে? কি কারণে প্রশাসন দিনের বেলাতে চাচা জানের মাথাতে আঘাত করেছে? এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী তোমায়, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী তোমায়। আগামীকাল দিনটা ভয়ঙ্কর হবে। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। স্বাধীনতার পরে ফুরফুরাতে আগুন তুলে কারুর কথা বলার ক্ষমতা হয়নি। স্বাধীনতার পরে ফুরফুরাতে আগুন তুলে কারুর কথা বলবার সাহস হয়নি। পীরজাদাদের মধ্যে এমন মানুষ আছে, পীরজাদাদের মধ্যে এমন মানুষ আছে পিছে থেকে কাঠি লাগাচ্ছে। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। মুজাদের জামানের আওলাদের ওপরে এই অত্যাচার সইবে না মমিন মুসলমান যে, দাদা হুজুরের খানদানের উপরে অত্যাচার হয়েছে। এই অপমান হাওড়া জেলার মানুষ সইবে নে, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী তোমায়, এর জবাব দিতে গবে মমতা তোমায়। আগামীকাল দিনটা ভয়ঙ্কর হবে। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। কি কারণে প্রশাসন বিনা দোষে কে, কি কারণে প্রশাসন দিনের বেলাতে চাচা জানের মাথাতে আঘাত করেছে? কি কারণে প্রশাসন দিনের বেলাতে ফুরফুরাতে হামলা করেছে? এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী তোমায়, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী তোমায়। আগামীকাল দিন ভয়ঙ্কর হবে। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে চাই। জবাব চাই রাজ্য সরকার জবাব চাই পীর মহলে পুলিশ কেন গো আমরা সেটা জানতে।